সুপ্রিয় দর্শক আমরা আজকের নোয়াখালী সদর উপজেলার আট নং ওয়ার্ড উপস্থিত হয়েছি এবং আট নং ওয়ার্ডে যিনি আগামী নির্বাচনে কাউন্সিলর পদে নড়বেন এবং যিনি নোয়াখালী জেলা শাখার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এবং সাবেক জেলা যুবলীগের কোষাধ্যক্ষ এবং বীর মুক্তিযোদ্ধা মর্তুজা বাহার সাহেবের পুত্র জনাব মোহাম্মদ জাকির হোসেন তো আমরা জনাব জাকির হোসেন সম্পর্কে একটু জানতে চাই এলাকার যারা জনসাধারণ আছে তাদের কাছ থেকেই তো প্রথমেই জানতে চাই ভাইজান আপনাদের ওয়ার্ডের যিনি জনপ্রতিনিধি জাকির হোসেন আগামী নির্বাচনে কাউন্সিলর হিসেবে নির্বাচন করবেন আসলে সার্বিক দিক দিয়ে তিনি তাকে তিনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনাদের আট নং ওয়ার্ডের অবকাঠামো তিনি কী ধরনের উন্নয়ন করতে পারে বলে আপনার মনে ধন্যবাদ বিসমিল্লা রহমান রাহিম আসলে জাকির হোসেন জাকির ভাই যিনি এবার আগামী পৌর নির্বাচনে নোয়াখালী আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করবেন উনি একজন ক্লিন ইমেজের লোক এবং উনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান উনার ছোট ভাই জেলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক উনি যদি এবার নমিনেশন পায় বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে এবং এলাকায় উনার ব্যাপক জনপ্রিয়তা সব মিলিয়ে ধরেন উনি যদি হয় দেখেন যে পাশের রাস্তাঘাট বিগত বিগত আমলগুলোতে এই আমাদের রাস্তাঘাট আট নম্বর ওয়ার্ডবাসী খুব বিপর্যস্ত অবস্থায় আছে যার কারণে আমরা নিয়ে চাচ্ছি যে একটা পরিবর্তন তো পরিবর্তনের মধ্য দিয়ে একটা নতুন ধারা সূচিত হবে এটাই আমাদের বিশ্বাস এবং সেটা জাকির ভাইয়ের মাধ্যমেই সম্ভব বলে আমরা মনে করছি জিজুর আপনার কাছে জানতে চাই জাকির হোসেন আগামী ধরনের উন্নয়ন হতে পারে জি আলাইকুম জাকির ভাইনি খুব ভালো মানুষ তো উনি অত্র পাশে একটি প্রতিষ্ঠান রয়েছে নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা উনি সবসময় সুখে দুঃখে মাদ্রাসার পাশে থাকেন তো ওই হিসাবে আমরা মনে করি এলাকাবাসী উন্নয়ন উন্নয়ন হবে ওনার মাধ্যমে এই আশা প্রত্যাশা করছি মাদ্রাসা বন্ধ ছিল সে লক্ষ্যে সার্বিক দিক দিয়ে করোনার সময় উনি কী ধরনের সহযোগিতা করেছেন যে সর্বাবস্থায় তিনি সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসার সাথেই ছিলেন তো আমরা আশা করি উনি যদি হয় এলাকাবাসীর উন্নতি হবে আসসালামু আলাইকুম আশা করি আসলে জাকির ভাইয়ের যতটাই আমি এই করোনাকালীন সময়েও দেখেছি যে উনি এমপি মহোদয়ের পক্ষ থেকে যে সমস্ত আমানত জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা রাতের অন্ধকারও সেগুলি উনি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন আগামী দিনেও যদি কমিশনার হিসেবে আসেন এলাকার যত রাস্তাঘাট থেকে শুরু করে একেবারে ক্ষুদ্র জনগোষ্ঠীর কাছে উনি চলে যেতে পারবেন এটা আমার প্রত্যাশা জি ভাই আপনার কাছে হিসাবে নির্বাচিত হলে যুব সমাজদিয়ে নিয়ে কতটুকু কাজ করবেন বিসমিল্লাহির রহমান রহিম ইনশাআল্লাহ আশা করি উনি খুব ভালো উপকার করবে যুব সমাজের কারণ এই এলাকাটা খুব অবহেলিত এলাকা এই এলাকায় কোনো রাস্তাঘাটে কোনো উন্নতি হচ্ছে না ইনশাআল্লাহ উনি যদি হয় আমরা আশা করি রাস্তাঘাট খুব উন্নত হবে আমাদের এলাকার এবং যুব সমাজ এর অনেক কাজ করবে উনি জি ভাই আপনারা আগামী নির্বাচনে কি হিসাবে দেখতে চান কেন দেখতে জাকির ভাইকে আমরা আগামী নির্বাচনে আমাদের এই আট নং ওয়ার্ডবাসীর অভিভাবক এবং আমাদের কাউন্সিলর হিসেবে দেখতে চাই আমরা আট নং ওয়ার্ডবাসী দীর্ঘদিন ধরে অবহেলিত উনি আমাদের পাশে দীর্ঘ দিনটা চব্বিশ ঘন্টা আমাদের সকল বিপদে আপদে যখন আমরা ওনার কাছে যাই তখনই ওনার কাছ থেকে আমরা সহযোগিতা পাই এবং ওনার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেখানে আমি মনে করি আমরা আট নং ওয়ার্ডবাসী উনার কাছে এবং কাউন্সিলর হিসেবে জাকির হোসেন নির্বাচিত হলে মাদক সন্ত্রাস তিনি কতটুকু কাজ করবে বলে আপনার মনে হয় জাকির ভাই আমাদের আট নং ওয়ার্ডবাসীর জন্য আমি যদি যদি জাকের জাকেরবাইকে আমরা কমিশনার হিসেবে পাই আমাদের এটা হবে আমাদের আটলং ওয়ার্ডবাসীর জন্য একটা আশীর্বাদ উনি সেই আমার দীর্ঘ আমার যে বয়স এই বয়স থেকে শুরু করে আমি ওনাকে যতদিন পর্যন্ত দেখেছি উনি সব সময় মাদক সন্ত্রাস এবং বিভিন্ন চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং ইনশাআল্লাহ উনি থাকবেন এই আশাবাদ রেখে আমরা আট নং ওয়ার্ডবাসী উনাকে কাউন্সিলর হিসেবে আশা করি এবং আমাদের সঠিক যজ্ঞ এবং অভিভাবক হিসেবে আমরা আশা করি আলাইকুম আমি জাকির হোসেনকে ছোটকাল থেকেই থেকে চিনি একদিকে সে একজন মুক্তিযোদ্ধা সন্তান চেতনার দিক দিক বাবার চেতনার দিক দিয়ে তার মধ্যে সচেতনতা অনেক এবং চেতনাও আছে একদিকে আমাদের এই নোয়াখালীর পৌরসভার আট নং ওয়ার্ড দীর্ঘদিন থেকে অবহেলিত সে নিজস্ব অর্থায়ন নিজের পয়সা দিয়ে যতটুকু সম্ভব রাস্তাঘাটের কিছু কিছু যতটুকু সম্ভব সংস্কার করছে কিন্তু পৌরসভা বা অর্থাৎ জনপ্রতিনিধিদের দ্বারা কোনো কিছু তেমন একটা সম্ভব হয়নি যার জন্য এই ওয়ার্ডের লোকজন বেশি বেশি অবহেলিত খুব কষ্ট করতেছে তো এখন বিশেষ করে আর আসেন করোনাকালীন সময়ে তার যে তার যে একটা আন্তরিকতা তার যে তিনি তখন ধরনের সহযোগিতা যথেষ্ট সহযোগিতা মানে সে বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছাই দিয়েছে খাদ্য গরিব দুঃখীদের মাঝে এবং করোনার যে সচেতনতাগুলি সে সবাইকে বুঝিয়েছে যথেষ্ট চেষ্টা করছে আসেন মাদকের ব্যাপারে মাদকের ব্যাপারে সে অত্যন্ত সোচ্চার এবং এই ব্যাপারে সে নিজে গিয়ে ওখানে বাধা দিয়েছে পুলিশকে প্রশাসনকে অবহিত করছে তারপরে আসেন আমাদের যে মসজিদ মাদ্রাসার যে একটা মানে দায়িত্ব এই ব্যাপারেও সে আন্তরিক আগামী নির্বাচনে কাউন্সিলার প্রার্থী হিসাবে মনোনয়ন প্লে নির্বাচন করবেন যিনি বীর মুক্তিযোদ্ধা মর্তুজা বাহারের সুযোগ্য সন্তান মোহাম্মদ জাকির হোসেন আমরা জনাব জাকির হোসেনের কাছে আজকের জানতে চাই আগামী নির্বাচনে তিনি কাউন্সিলর পদে নির্বাচিত হলে আট নং ওয়ার্ডের অবকাঠামো নিয়ে কতটুকু কাজ করবে এবং মাদক সন্ত্রাস চাঁদাবাস রোধে তিনি কতটুকু কাজ করবে স্কুল কলেজ মাদ্রাসা মন্দির মসজিদ নিয়ে তিনি কতটুকু কাজ করবে এবং দুস্থ অসহায় মানুষের পাশে থেকে তিনি কতটুকু সহযোগিতা করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে সারা বাংলাদেশে যে গৃহহীনদের আবাসনের ব্যব ব্যবস্থা করে দিয়েছেন তিনি কাউন্সিলর পদে নির্বাচিত হলে গৃহহীনদের জন্য কতটুকু কাজ করবেন এবং বয়স্ক বিধবা যে প্রতিবন্ধী ভাতা তিনি শতভাগ জন্য কতটুকু কাজ করবে এবং আপনারা জানেন সারা বাংলাদেশে যে নারী ধর্ষণ নারী নির্যাতন চলছে এবং তাদের একটি সঠিক আইন প্রণয়নও হচ্ছে এবং নারীদের সুরক্ষার জন্য তিনি কতটুকু কাজ করবেন তো আমরা আজকের কথা বলছি আগামী নির্বাচনের কাউন্সিলর জনাব মোহাম্মদ জাকির হোসেনের আলাইকুম আসলে আমার ব্যক্তিগত পরিচয় হচ্ছে আমি একজন বীর মুক্তিযুদ্ধার সন্তান আমার বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মুর্তুজা বাবাহার উনি যেভাবে উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আমরাও ওনার সন্তান হিসাবে শেখ হাসিনার ডাকে আমরা জনগণের পাশে আমরা দীর্ঘদিন কাজ করতেছি এখনও করি ভবিষ্যতে ইনশাল্লাহ শেখ হাসিনার উন্নয়নের কথা আমরা জনগণের দুর্গায় পৌঁছে দেব ইনশাল্লাহ আর এলাকা সম্পর্কে বলতে চাই আমাদের এই নোয়াখালী পৌরসভা আট নং ওয়ার্ড নয়টি ওয়ার্ড নিয়ে এই নোয়াখালী পৌরসভা গঠিত আট নং ওয়ার্ড আমার বাড়ি তো আপনার এই পৌরসভা নির্বাচনের শুরু থেকে এ পর্যন্ত যিনি কাউন্সিলর হয়েছেন আমাদের আট নং ওয়ার্ডে আমাদের কোনো উন্নয়নের ছায়া লাগেনি আর বিগত দিনেও আপনার যারা বিভিন্নভাবে ওয়াদা দিয়েছেন ওনারা কোনো উন্নয়নমূলক কাজ করেননি তো আমি ইনশাল্লা বরাবরে আপনার প্রধানমন্ত্রীর যে নির্দেশ যে এবং আমাদের সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের এই নোয়াখালী চার আসনের এমপি জনতা একরাম একরামুল করিম চৌধুরী একরামুল করিম চৌধুরী ওনার শপথ হচ্ছে চাঁদাবাজ এফটিজিং নারী দর্শন মদ জুড়ায় এগুলার বিরুদ্ধে উনি সবসময় কঠিন অবস্থানে আছেন আমরাও সেই আমাদের প্রিয় নেতা জননাথ একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে আমরা এই সমস্ত অবৈধ সামাজিক অনৈতিক কাজগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার ইনশাল্লাহ আমি যদি জনগণকে পাশে নিয়ে অতীত ছিলাম এখনও আছি যদি আগামী নির্বাচনে আমি এই ওয়ার্ড থেকে আমার নেতা জননেতা একরম কর্মী চৌধুরী আমাকে নমিনেশান দেয় আমি ইনশাল্লাহ ওনার আমানত আমি সবসময় জনগণের কল্যাণে ব্যয় করব এবং নোয়াখালী পৌরসভার আট নং ওয়ার্ডে আপনি জানেন এটা ব্যস্ততম একটি এলাকা এখানে সরকারি অনেক প্রতিষ্ঠান এই ওয়ার্ডে এবং একটা বড় বাজার এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন রুটে যাওয়ার একটা আপনার ইয়ে বাস স্ট্যান্ড ব্যস্ততম এলাকায় বলা যায় এই সোনাপুর আট নং ওয়ার্ড তো এইখানে অনেক অপরাধের ইয়ে মাত্র বেশি তো এগুলা আমার নেতা জননেতা একরামুল কর্মী চৌধুরী কটোর হাতে দমন করতেছেন আমরা ওনার নির্দেশে আমরা সব সময় আমরা সতর্ক আছি এবং এই সমস্ত অসামাজিক কার্যকলাপগুলা আমরা একবারে শূন্যের কোটা আনার চেষ্টা করব ইনশাল্লাহ যদি নির্বাচিত হই তাহলে আমাদের আট নম্বর ওয়ার্ডের মানুষের রাস্তাঘাট পুল কালভার্ড এবং মানুষের যে মৌলিক চাহিদা এ সেই সমস্তগুলি কাজ আমি ইনশাল্লাহ সম্পূর্ণ করার চেষ্টা করব বলে আপনি আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ আমাদের এলাকার যে বিধবা ভাতা বয়স্ক ভাতা এবং মাতৃ শিশু ভাতা এই সমস্তগুলা সঠিক ব্যক্তির মাঝে যেন বন্টন হয় আমি সেটা নিয়ে ইনশাল্লাহ শতভাগ কাজ করবো বলে আপনাকে আমি কথা দিতে পারি ইনশাল্লাহ এবং অসহায় যারা আছে আপনাদের আট জন্য আপনি কতটুকু কাজ করবেন দুস্থ অসহায়ের মাঝে আমি বরাবরে আমার বাবা ছিল মুক্তিউদ্দম আমি মর্তুজা বাহার আমিও আছি ইনশাল্লাহ নির্বাচিত হলেও আরও বেশি বেশি দুস্থ এবং অসহায় মানুষের জন্য কাজ করব আমি জনগণের মাঝে এই ওয়াদাটা আমি স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির রয়েছে তার অবকাঠামো উন্নয়ন নিয়ে আপনি কতদূর কাজ করবেন আমি এখনও আমাদের ওয়ার্ডের মসজিদ মন্দির মাদ্রাসা স্কুল কলেজ এগুলার যে কোনো আপনার অবকাঠামোর দিক থেকে যে কোনো সমস্যায় পড়লে আমি ওনাদের কর্তৃপক্ষদেরকে নিয়ে আমি আমাদের নেতা একরামুল করিম চৌধুরীর কাছে যাই উনি এই সমস্ত ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেন আমি এই অবকাঠামোর দিক দিয়ে আমি যথেষ্ট সহযোগিতা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে করি আসছি আমার পিছনে আপনার যে নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা এটা একটা ঐতিহ্যবাহী উপমহাদেশের একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা এই মাদ্রাসায় আমি গভর্নিং বডির মেম্বার এবং অভিভাবক প্রতিনিধি আমি অবকাঠামোর দিক দিয়ে ইনশাল্লাহ আমি এই সমস্ত ব্যাপারে আমি হানড্রেড পার্সেন্ট সহযোগিতা দেওয়ার আশ্বাস দিচ্ছি আট নং ওয়ার্ডের জনগণের কাছে আমার একটি প্রত্যাশা যে এলাকার জনগণের জন্য যদি আমি আমার মন খুলে আমার আমার তৃপ্তি অনুযায়ী কিছু করতে হয় তাহলে আমাকে একটা পর্যায়ে যেতে হবে আমি যদি এলাকাবাসী যদি আমাকে আগামী পৌর নির্বাচনে আমাকে নির্বাচিত করে ভোট দিয়ে তারা নির্বাচিত করে আমি ওয়াদা দিচ্ছি আমি আমার জনগণের পাশে আমি আমি যতদিন আল্লাহ আমাকে হাইতে বাছাই রাখে আমি তাদের পাশে থাকবো আমি এই ওয়াদা দিচ্ছি দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এবং একাত্তর টিভি চ্যানেলকেও ধন্যবাদ সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা মোহাম্মদ জাকির হোসেনের বিভিন্ন আট নং ওয়ার্ডের উন্নয়নমূলক আগামী নির্বাচনে তিনি নির্বাচিত হলে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে কাজ করবেন এবং আট নং ওয়ার্ডের অবকাঠামো মাদক সন্ত্রাস স্কুল কলেজ মাদ্রাসা মন্দির এবং দুস্থ অসহায় মানুষের পাশে থেকে তিনি সহযোগিতা করবেন গৃহিণী যারা গৃহহীন রয়েছে তাদের আবাসনের ব্যবস্থা করবেন এবং নারীদের সুরক্ষায় তিনি কাজ করবেন এই প্রত্যাশায় নিয়ে আমি বাংলা টিভি একাত্তর থেকে বিদায় নিচ্ছি দীপকশীল নোয়াখালী সদর উপজেলা